আসসালামু আলাইকুম বিয়স, আজকে আপনাদের জন্য আবার নতুন আরেকটি নতুন আইটেমের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে কিন্তু আপনাদের তো দেখাইলামই আমার মোবাইলের থেকে আপনাদের আমার একটি ভিডিও চলতেছে সেটা দেখানোর চেষ্টা করলাম। তো এখন আপনাদের দেখাবো হচ্ছে এই যে হচ্ছে আজকে যে ডিশের থেকে আপনাদের এই ভিডিওটি দেখাবো। তো আজকে এই যে এই সেই ডিশটি, এই ডিশের থেকে কিন্তু আজকে আপনাদের সিগন্যাল কোয়ালিটি দেখাবো। তারপরে হচ্ছে আমার হচ্ছে এই ডিশটি হচ্ছে 4 ফিট ডিশ, 2 পাটের এসএসএর স্ট্যান্ড দিয়ে আমি ডিশ তৈরি করে থাকি সেই ডিশগুলো। তো আজকে আসলে আমি আপনাদের অনেক ধরনের অনেক প্রকার ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের মাঝে দিয়ে থাকি মাঝে মাঝে। তো আজকে কিন্তু আসলে একটু অন্যরকম একটু ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে কিন্তু এসি এলএনবিগুলো যে আছে, আসলে আজকে কম দামের যে এলএনবিগুলো এসি এলএনবি, তো আজকে কিন্তু এই এসি এলএনবি দিয়ে আপনাদের আজকে কিন্তু আপনাদের সিগন্যাল কোয়ালিটি দেখাবো যে কীরকম সিগন্যাল আসে বা সব চ্যানেলগুলো আসে কি না, সেই জন্য আজকে এই ডিশটিতে ভিডিও দিব এই এলএনবি দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার ডিশটি হচ্ছে এই এসএসএর স্ট্যান্ড দিয়ে, আর আমার এই ডিশগুলো কিন্তু জং আসার কোনো সম্ভাবনা নাই। আর আমার এগুলা ডিশ আপনারা তো অনেকে জানেন, আমার এই ডিশগুলো কিন্তু স্পেশাল ডিশ, আর আমি আপনাদের জন্য আমি আসলে আজকে ছোট্ট একটি শর্টকাট বল নিছি। তারপরে হচ্ছে এই হচ্ছে আমার সেট ফাইন্ডার, আমি আপনাদের মাঝে মাঝেই এই সেট ফাইন্ডার দিয়ে কাজ করে থাকি। এবং দেখতেই পাচ্ছেন আমার মোবাইলের মধ্যে কিন্তু আমার ভিডিও কিন্তু চলতেছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আজকে মোবাইলে যে ভিডিওটি চলতেছে সেটা হচ্ছে ববসেট। তো আপনাদের সরাসরি আজকে কিন্তু মাঠে থেকে দেখাবো, তো চলেন আপনাদের একটু দেখাই খেলার মাঠে থেকে আজকে আপনাদের দেখাবো। তো আমি কিন্তু অলরেডি খেলার মাঠে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন 81% সিগন্যাল আছে, আর আমি সবসময় যে টিভি নাম্বার দিয়ে কাজ করি সেটা হচ্ছে দেশ টিভি, হয়তো দেখতেই পাচ্ছেন দেশ টিভি দিয়ে আমি সবসময় কাজ করে থাকি। তো দেশ টিভিতে কিন্তু এই 81% সিগন্যাল আছে। তো আপনাদের আরও কিছু এলএমবি আছে দেখবেন সেগুলো কিন্তু, আর আমি আমার ডিশের মধ্যে কীরকম সিগন্যাল পাই আমি এই জন্য এলএমবি সবগুলাই দিয়ে সবসময় কাজ করে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমি একটু শর্ট কেবল নিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এলএমবির মধ্যে কিন্তু কেবলটি এখনও লাগানো আছে বা লাগিয়ে রাখছি আমি, তো আপনাদের সরাসরি আমি আপনাদের সবসময় দেখিয়ে থাকি। তো এই হচ্ছে আমার সেই ডিশটি এসএসএর স্ট্যান্ড, আর আমার ডিশগুলো কিন্তু স্পেশাল, কোনো প্রকার কোনো স্পট নাই, আমার স্পট ছাড়া আমার আমি যে ডিশগুলো তৈরি করে থাকি এগুলোর মধ্যে কোনো স্পট নাই, স্পট ছাড়া। অনেক অনেক সময় অনেকে ডিশের মধ্যে দেখবেন যে স্পট থাকে অনেক, মানে ডিশ আঁকা বাঁকা তেরা বেড়া এগুলো থাকলে অনেক সময় এই সিগন্যাল কম আসে, আর সিগন্যাল কম আসলে কিন্তু চ্যানেলগুলো কিন্তু অনেক সময় কম আসে। তো দেখতেই পাচ্ছেন এই আজকে আপনাদের কিন্তু আমি এসি এলএমবি দিয়ে কিন্তু আপনাদের সিগন্যাল দেখানোর চেষ্টা করতেছি বা দেখাইতেছি, সরাসরি কিন্তু চলতেছে আজকে এই এসি এলএমবির মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন আমি এলএমবিটি কীভাবে রাখছি, এই একদম যে এলএমবির যে ফ্রেমটি আছে ফ্রেমের মধ্যে কিন্তু একই সিস্টেমের মধ্যে আছে। আপনারা এই যারা আমার এই ডিশগুলো নিতেছেন বা অনেকেই নিয়েছেন, তো আপনারা কিন্তু এইভাবে সিটিং করবেন, এইভাবে সিটিং করলে আপনারা কিন্তু খুব সহজে সিগন্যাল পেয়ে যাবেন। আর আমার এই ডিশের মধ্যে কিন্তু এমনিতেই খুব সহজে কিন্তু সিগন্যাল আসে, খুবই সুন্দর। আর আমি আপনাদের আজকে যে জায়গার থেকে আপনাদের এই চ্যানেলগুলো দেখাচ্ছি বা যে জায়গায় ডিশটি সিটিং করছি আপনাদের সেই ডিশের পিছনের অংশটুকু একটু দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি মাটির মধ্যে শুধু স্ট্যান্ডটি বসিয়ে রাখছি, আসলে আমি কোনো নাট বল্টু কোনো নাইট টাইট ছাড়াই কিন্তু এগুলো চলতেছে, যেহেতু আমি খুলে ফেলবো সেই জন্য আমি নর্মালভাবে বসিয়ে রাখছি। আর আমি আজকে যে সময় ভিডিওটি করলাম বা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আসলে এই সময়টা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে। তো সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু আজকে আপনাদের এই ভিডিওটি করলাম, এই অনেক কুয়াশা পড়তেছে, হয়তো দেখতে দেখাই যাইতেছে অনেক কুয়াশা, সেই কুয়াশার মধ্যে কিন্তু আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছেন আপনাদের আবার একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করতেছি, এই হচ্ছে কেবল সরাসরি। তো আপনাদের আরও কয়েকটি টিভি চ্যানেলের নাম্বার আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, আপনাদের
এই হচ্ছে আমার আরও কয়েকটি এলএনবি আছে, তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো দিয়েও কিন্তু কাজ করব আজকে। তো এখন আপনাদের একটু অন্য একটি চ্যানেলের আপনাদেরকে সিগন্যাল দেখাবো। তো এখনও দেশ টিভির যে চ্যানেল, সেই দেশ টিভির চ্যানেলের মধ্যে কিন্তু এখনও দেখানো যে 81% সিগন্যাল আছে, অনেক সুন্দর সিগন্যাল, কিন্তু হাই কোয়ালিটি। আর আমার এগুলো কিন্তু প্রত্যেকটা ডিশি কিন্তু আমি হাই কোয়ালিটিভাবেই তৈরি করে থাকি, আপনারা অনেকেই জানেন। তো আপনাদের অন্য অন্য কিছু সিগন্যালও আপনাদের অন্য যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলেরও একটু দেখাবো। এখন দেখতে পাচ্ছেন এশিয়ান টিভি, এশিয়ান টিভির মধ্যে কিন্তু 81% সিগন্যাল আসছে, 81% সিগন্যাল, হেভি সিগন্যাল। আরও আরেকটি টিভি নাম্বার, এই নাম্বার আপনাদের দেখাবো, এটি হচ্ছে আসলে এই কুয়াশায় অনেক সময় একটু ঝাপসা ঝাপসা হয়ে যাইতেছে। তো এখন তো দেখতে পাচ্ছেন মাদানি টিভি, আসলে মাদানি টিভিতে কিন্তু 73% সিগন্যাল আছে, অনেক সুন্দর সিগন্যাল। তো আপনাদের যদি এরকম এই ডিশ বা ডিশের এলএমবি বা যে কোনো ডিভাইস আপনাদের যদি লাগে, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা তো জানেনই আমি কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ডিশের যে কোনো মাল সামানা কিন্তু আমি পাঠিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমার একটি ভাতিজা, আসলে আমি কীভাবে কাজ করলাম, আমার ভাতিজা আসলে অনেকক্ষণ বসে বসে দেখতেছে যে আমি কীভাবে কাজগুলো করি। তো আপনারা এই যদি আপনাদের ডিশের যে কোনো মাল সামানা লাগে তো সরাসরি যোগাযোগ কিন্তু করতে পারেন। তো আপনাদের আজকে আরও কিছু আমার মাল সামানার কিছু আইটেম আপনাদের দেখাবো এবং অনেক নানান প্রকার ডিশের কোয়ালিটি আপনাদের দেখাবো। এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অনেক ধরনের এলএমবি রিসিভার, বিভিন্ন ধরনের মাল সামান কিন্তু আপনারা ইচ্ছে করলে আমার কাছ থেকে নিতে পারেন, ডিশ এলএমবি রিসিভার। আর আপনারা তো জানেনই আমার এই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে অনেক দেশে কিন্তু আমার প্রোডাক্টগুলো কিন্তু আমি ডেলিভারি করি, অনেক দেশে, অনেক বাইরে তো আমার কাছ থেকে নেই। ওনারা বাইরে, বিশেষ করে যারা এই প্রবাসী বাইরে আসছে, ওনারা কিন্তু অনেক মাল আমার কাছ থেকে নিছে ওনারা অনেক। তো এই হচ্ছে আমার এই বিভিন্ন জায়গায় আমি যে কাজগুলো করছি, তো সেই কাজের কিন্তু আপনাদের কিছু কিছু এই ছবি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। অনেক নানান প্রোডাক্ট কিন্তু আমার কাছে আছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে আমি একটি এলএমবির মধ্যে দুইটি এলএমবি লাগানো, তো আর এই হচ্ছে আমার অনেক ধরনের এই মাল সামানা। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।